আসসালামু আলাইকুম। আজ আমরা রান্না করব কচু আলু পুয়ের ডাঁঠা দিয়ে জিওল মাছ চচ্চড়ি করব। আসেন দেখুন আমরা কিভাবে রান্নাটা করি। জিওল মাছ দিয়ে কচু আলু দিয়ে পুয়ের ডাঁঠা দিয়ে চচ্চড়ি কিভাবে করি রান্নাটা দেখে নিন। প্রথমে কড়াইতে পেঁয়াজটা ঢালে দিব, তেলটা ঢেলে দিব, মাছটা দিয়ে দিব, মাছটা ঢেকে দিব, এই যে আমরা এখন হয়ে গেলে মাছটা তুলে নিব আলাদা একটা বাটিতে তুলে নিয়ে রেখে দিব। তরকারিটা ঢেলে দিব, এখন লাগবে তরকারিটা দিব। তারপর
মাছ দিয়ে চচ্চড়ি,